বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ গেছে বরগুনা দশ জনের তাদের কেউ ছিলেন শ্রমিক গাড়ি চালক কিংবা দিন মজুর একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা পরিবার বাবা মিজানুর রহমানকে খুঁজে ফেরে চার বছরের সাজিদুল আট বছরের পিঙ্কিও ভেবে পায় না কোথায় চলে গেছে তাদের বাবা স্ত্রী জাকিয়া আক্তারের মাথায় যেন ভেঙে পড়েছে গোটা আকাশ ঢাকার মানিকনগরে ভ্যান চালাতেন বরগুনার মিজানুর রহমান গত বিশ জুলাই বাসায় ফেরার পথে ফ্যাসিবাদীদের গুলিতে মৃত্যু হয় তার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুশ্চিন্তায় গোটা পরিবার এর মাঝে রয়েছে এনজিওর ঋণের বোঝাও আমার পরিবারের এতটাই অবস্থা খারাপ যে আজকে আমি এনে যে বসবাস করবো বা থাকবো বা কি খাবো কি পরবো এরকম কোন অবস্থা আমার আমার নাই। এই এই নাতি বউ তো নিয়ে খাওয়ান চালাইতে হয় ফ্যাসিবাদীদের হামলায় নিহত হয়েছেন একই জেলার টিটু হাওলাদার গত উনিশ জুলাই ধানমন্ডি গ্রিন রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি বাবা স্ত্রী ও তিন সন্তান নিয়ে ছিল তার সংসার শোকের সাগরে ভাষা পরিবারটির এখন বড় চিন্তা সংসার চালানো সবার আব্বু সবাই স্কুলে নিয়ে দোয়ানি মজা কিনে দেয় আমার আব্বু আমার স্কুলে আয় না মজা কিনে দেয় না মেয়ে পরে ফোরে ছেলে পরে মাদ্রাসে অনি এনে আর তো খরচ আছে এনে খরচটা আমরা কিভাবে চালাম আমি সরকার কাছে দাবি আমাদের এইটাই যে আমরা যেন ওই ছেলে ফেলে পড়াই আমি মানুষের মতো মানুষ করতে পারি মিজানুর রহমান ও টিটু হাওলাদারের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বরগুনার আরও আটটি পরিবার হারিয়েছে আয় করা মানুষকে তারা কেউই ছাত্র আন্দোলন বা রাজনীতির সাথে জড়িত ছিলেন না কেউ ছিলেন শ্রমিক কেউ গাড়ি চালক কেউ আবার দিন মজুর তো এখন আমার সরকারের কাছে আবেদন একটাই আমরা এটা সঠিক বিচার চাই আমার সংসার চালাবো আমার তো অর্থ আমার হাত নাই আছে খালি বাড়ির জমি কোলার জমি আমার নাই তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আমরা ইতিমধ্যে খোঁজখবর নিয়েছি এবং ইতিমধ্যেও আমরা কিছু সহযোগিতা করেছি এবং আমরা আশা করি আমরা সামনের দিকে তাদের জন্য আরও পূর্ণ সহযোগিতার হাত হাত বাড়িয়ে দেব এবং তাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে তাদেরকে যা যা করার দরকার আমরা সেটা করব ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্বজনহারা পরিবারগুলো চায় পুনর্বাসন চায় একটু ভালোভাবে বেঁচে থাকার নিশ্চয়তা